চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পিএবি সড়কে ট্রাক সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত দেশ আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরের ট্রাক সিএনজি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে জানান আনোয়ারা থানার ওসি দুলাল আহমদ। এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা রেকর্ড করা হয়েছে।